দীপজ্যোতির জন্মদিনের দিন রাগ অভিমান ভুলে কি কাণ্ড ঘটালেন স্বস্তিকা। দীপজ্যোতি এবং স্বস্তিকার মধ্যে দূরত্ব এসেছে, তাদের মধ্যে সম্পর্ক যে একেবারেই ভালো যাচ্ছে না একথা আমাদের সকলেরই জানা। তবে দীপজ্যোতির জন্মদিনে স্বস্তিকা কি করেন সেদিকে নজর ছিল তাদের অনুরাগীদের। মন যে নরম হয়েছে সে আভাস পাওয়া গিয়েছিল আগে, আর এবার পরিষ্কার হলো সবটা। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই দীপজ্যোতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা গেল অভিনেত্রী স্বস্তিকাকে। এক আউটডোরের ছবি শেয়ার করলেন অভিনেত্রী, পাশাপাশি বেশ হাসি মুখেই বসে রয়েছেন দুজনে। আর এই ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মদিন হিরো, ভালো থাক, সব সময় খুশি থাক, আর আরো ভালো ভালো কাজ কর। এই পোস্ট দেখে স্বস্তিকা এবং দীপজ্যোতির ভক্তরা খানিকটা হলেও স্বস্তিতে। অনেকেই চেয়েছিলেন তাদের সম্পর্ক যেন ভালো থাকুক, অনস্ক্রিন হোক অথবা অফস্ক্রিন, সূর্য দীপার ফুল বোঝাবুঝি যেন মিটে যায়, এমনটা তো ভক্তরা সবসময় চেয়ে থাকেন। হাজারো হোক টিআরপির এক নম্বর সিরিয়াল বলে কথা, কয়েকদিন আগে ঝামেলা নিয়ে এক সংবাদ মাধ্যমের কাছে দীপজ্যোতি বলেছিলেন, বন্ধুদের মধ্যে আড়ি ভাব তো লেগেই থাকে, ঝামেলা যদি হয়েও থাকে তবে তা ঠিকও হয়ে যাবে। আর এবার স্বস্তিকার এই পোস্ট কার্যত জানিয়ে দিচ্ছে লড়াই ঠান্ডা হওয়ার দিকে। দীপজ্যোতি এবং স্বস্তিকার মধ্যে দূরত্ব কমায় খুশি হয়েছেন তাদের অনুরাগীরা। বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।